করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে করিমগঞ্জের বদরপুর রেলওয়ে কলোনি, সালেবাড়ি ও উমরপুরে 235টি পরিবারের মধ্যে 2 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, 500 গ্রাম সোয়াবিন, 500 গ্রাম তেল, 1 কেজি মুসুর ডাল, 1 প্যাকেট বিস্কুট, 500 গ্রাম চিনি, 200 গ্রাম দুধ, চা পাতা 100 গ্রাম, 2 প্যাকেট সাবান ও 4টি করে মাস্ক বিতরণ করা হয়। সামগ্রী বিতরণে স্বামী প্রভাসানন্দজি মহারাজ ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। এখন এই কোভিড-19 সেকেন্ড ওয়েভে মানুষের তো সর্বশান্ত, যারা শ্রমিক যারা শ্রমিক তারা কাজ পাচ্ছে না, যারা মায়েরা অন্যের বাড়িতে কাজ করছে না, বাড়ি ঘরের কর্তাও বাড়িতে ঢুকতে দেয় না, মানে রোজি রোজগার বা যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে সেটাও প্রায় বন্ধ, একবেলা খোলা থাকে আর কতটুকু চলবে। তো সেই পরিপ্রেক্ষিতে সারা এই বদরপুর শুধু নয়, সারা আসাম, সারা ভারতবর্ষ এরকম হাহাকার চলছে। তো গভর্নমেন্ট আপাতত 5 কেজি করে চাল দিচ্ছে, সেটা কিছুটা রেহাই, কিন্তু এই আপনাদের কথা মনে রেখে এই রেল কলোনির মানুষ বেশি আরও দুরবস্থা, সেই কারণে বেশি গরিব, সেই জন্য এই মনে করে আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে এগিয়ে এসছি। তো এখানে সার্ভে করে, এখানে তো কাউকে মাথাওয়ালা ভেবে দেওয়া হয়নি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কুপন দিয়ে এসছে। এখন এখানে 1000-2000 মানুষ আছে, সবাইকে তো আমরা দিতে পারবো না, তার মধ্যে আমরা 235 জন মানুষকে এখানে সিলেক্ট করেছি, তাছাড়াও অনেক অনেক মানুষ আছে, কিন্তু সবাইকে তো দিতে পারবো না, আর দেওয়ার মতো সম্ভবও নয়। সেই জন্য যারা পেয়েছেন, আমরা আমাদের যে রিলিফ করি, আমরা রিলিফ করি আপনাদের মধ্যে স্বয়ং ভগবান ঈশ্বর বিরাজিত আছেন এই ভেবে আমরা রিলিফ করি। আমাদের প্রাচীন শাস্ত্র বলছে না যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব ইত্যাদি, কিন্তু নতুন শাস্ত্র স্বামী বিবেকানন্দ বলছেন মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব, অতিথি দেব ভব। যারা মূর্খ দরিদ্র তারাই আমাদের কাছে নমস্য, তারাই আমাদের ভগবান, তাদের সেবা কর, তাদেরও উপকার হবে, যে দাতা তারও উপকার হবে, উভয়ের কল্যাণ হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন বহুরূপে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বুঝতে পারছেন তো, যে ওই মন্দির মসজিদে গির্জায় ঠাকুর দেবতা বসে আছে এখানেই উপাসনা করলে হবে, আর জ্যান্ত মানুষ খেতে পাচ্ছে না তাদেরকে দুচ্ছাই করব, এটা ঈশ্বর সাধনা নয়। সেই জন্য স্বামী বিবেকানন্দের আদর্শ, যার আদর্শে সারা বিশ্বে মঠ তৈরি হয়েছে রামকৃষ্ণ মঠ, তাঁর এই আদর্শ জীবে প্রেম, গরিব আর্ত দরিদ্র নারায়ণের মধ্যে সেবা করা, যার যতটুকু সম্বল আছে। তো আমাদের এই সামান্য সম্বল নিয়ে এগিয়ে এসেছি আপনাদের কাছে, আপনারা খুশি হলে আমরাও খুশি, আপনাদের নেওয়া সার্থক, আমাদের দেওয়া সার্থক, তো উভয়ে কল্যাণ হবে। তো ঠাকুরের জয় দিয়ে আমরা শুরু করছি, আপনারা সুষ্ঠুভাবে নেবেন, 10 মিনিটও লাগতো না, আমাদের সব রেডি করা আছে। যাদের কার্ড নাই আমি তাদেরকে অনুরোধ করবো, তাদের দিতে পারলে আমরা খুশি হতাম, কৃতার্থ হতাম, কিন্তু আমাদের আমাদের তো একটা লিমিটেড সংস্থা, আমাদের একটা ধর্মীয় সংস্থা, আমাদের তো সংস্থা সামান্য, সেই অনুযায়ী আমরা এগিয়ে এসেছি। যারা পাচ্ছেন, যারা না পাচ্ছেন, সবাই খুশি হবেন, এই প্রার্থনা রাখি।